আরে মনি, তুই এখানে এসব কাজ করতেছিস? মানে আর কিছু বলতে হবে না, আমার বুঝা হয়ে গেছে। স্কুলে পড়াশোনা করার জন্য আসছি, প্রেম না। আরে দোস্ত, দাঁড়া দাঁড়া, ওইটা মনি না? হ্যাঁ, মনির মতোই তো লাগতেছে, কিন্তু ও এখানে কি করছে? চল আমরা যাই দেখি। চল। আরে মনি, তুই এখানে এসব কাজ করতেছিস? মানে আর কিছু বলতে হবে না, আমার বুঝা হয়ে গেছে। আরে এই ফকির নিয়ে আমাদের স্কুলে পড়ে, আর আমরা ওর সাথে ক্লাস করি, এটা কখনোই যায় না আমাদের সাথে, এটা কখনো সম্ভব না। আমি আজকেই প্রিন্সিপালের কাছে যাব। আমি ওই স্কুলে পড়লে আমি এই স্কুলে পড়বো না। আর তুই কেমনে আমাদের স্কুলে পড়িস আমি বুঝতেছি না? আমাদের স্কুলের পড়াশোনার জন্য তো অনেক ফিস, তুই এগুলো দেস কিভাবে? আরে দোস্তি বোকা নাকি, বুঝতে আসিস না কি কাজ করে? আরে তুই এগুলো কি বলিস, এই কাজ করে আর কত টাকা পায়? ও নিশ্চয় অন্য কোনো কাজ করে টাকা ম্যানেজ করে, বুঝছ নাই? আমার ভাব তো মানে অবাক লাগছে, আমি এরকম একটা খ্যাত নোংরা মেয়ের সাথে আমি রিলেশন করতে চাইছিলাম। কি, তুই এই মেয়েকে প্রবেশ করছস? আরে দোস্ত, আমি তো জানতাম না যে ও এই কাজ করে, আর ও এই কাজ করে এটা যদি কেউ জানতো তাহলে স্কুলে তো কেউ ওর সাথে কথাই বলতো না, স্কুলে ঢুকতেই দিত না ওকে। আর আমি তো ভেবেছিলাম ও অনেক বড় লোক, সেদিন আমার মতো ছেলে তোর মতো মেয়েকে। আজব তো, আই লাভ ইউ, আমি তোমাকে অনেকদিন ধরেই ভালোবাসি, কিন্তু সাহস করে বলতে পারতেছি না, তাই আজকে সাহস করে তোমাকে বলার জন্য চলে আসলাম। স্কুলে পড়াশোনা করার জন্য আসছি, প্রেম না। আর তুই জানিস বন্ধু, ওর মতো ফকিন্নির একটা মেয়ে সেদিন আমার গোলাপ ফুলকে অপমান করেছে, আমার ভালোবাসাকে অপমান করেছে। আরে আমার কথাটা তো শোনো, গরিব ঘরে জন্ম নিয়েছি তো, তাই ভালোবাসা এসব আমি বিশ্বাস করি না। আর তাছাড়া তুমি বড় লোকের ঘরে সন্তান, তোমার সাথে আমার কখনো যায় না, আমি গরিব। আর সেদিন তোমার ভালোবাসা আমি এর জন্য অ্যাকসেপ্ট করি নাই, তোমার সাথে আমার কখনো হবে না, আমি এটা ভেবে ভয় পাই। বড় লোকের সন্তানরা কখনো গরিবের ভালোবাসা বুঝে না, ঠিক তেমনি তুমিও আমার ভালোবাসা কখনোই বুঝবে না। আর আমি এইসব কাজই করি কারণ তোমার বাবা মার মতো আমার বাবা মা বড় লোক না, তাদের অত টাকা পয়সাও নেই। আমার এই কাজ করেই আমার বাবা মার সংসার চালাইতে হয়, আমার নিজের স্কুল খরচা চালাইতে হয়, আমার নিজের খরচটা পর্যন্ত চালাইতে হয়, কিছু করার নেই। তোমরা যখন ঘুম থেকে সকালে উঠো, তোমাদের বাবা মা তোমাদেরকে কত কিছুই না রান্না করে খাওয়ায়, সামনে দেয়, খাইয়ে পর্যন্ত দেয়। আর আমি আজ গরিব বলে আমার বাবা মার ওরকম টাকা পয়সা নাই বিধায়, আমার বাবা মা ওরকম ভালো মন্দ আমাকে খাওয়াইতেও পারে না ঠিক মতো, খুব পরিশ্রম করি। শুধু আমি নিজে পরিশ্রম করি না, আমার বাবা মাও পরিশ্রম করে আমার জন্য, খুব কষ্ট করে দুমুঠো ভাত পেতে দেওয়ার জন্য। আমার স্কুল খরচ, আমার জামা কাপড়ের খরচ, আবার প্রাইভেট খরচ, এই সব কিছু আমার এই কাজ করেই চলতে হয় কারণ আমরা গরিব। আমাদের ভালোবাসা তোমরা বড় লোকরা কখনোই বুঝবে না, আমার নিজের চোখে দেখা, তোমাদের মতো বড় লোক ঘরে সন্তানরা গরিব ঘরে সুন্দরী মেয়ে দেখলে এরকম বিয়ে করে পুতুলের মতো ইউজ করে ছুঁড়ে ফেলে দেয়। তাই আমি চাইছিলাম না একটা পুতুল হয়ে আমাকে কেউ ইউজ করে এরকম ছুঁড়ে ফেলে দেখ, কারণ তোমরা ভালোবাসা কখনোই বুঝবে না। আমি প্রতিদিন বাসা থেকে স্কুলে যাওয়ার আগে এখানে 2 ঘন্টা কাজ করে তারপর আমি স্কুল ড্রেস পরে আমি স্কুলে যাই, ওইখানে গিয়ে হাসি মুখে তোমাদের সাথে কথা বলি, তাই আমার ভিতরের কষ্টটা তোমরা বুঝতে পারো না। দেখ মনি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, সত্যি বলছি, আজকে তোকে কথা দিলাম আমি সত্যি অনেক ভালো হয়ে যাব, আমি আর কখনো অহংকার করব না, আমি গরিব মানুষ দেখলে আরো সাহায্য করব। সত্যি কথা বলতে আমি তোকে অনেক ভালোবাসি, যদি তুই চাস আমি তোকে বিয়ে করতে চাই, আমি আমার ফ্যামিলিকে সবকিছু খুলে বলবো। ভেবে দেখবো।